আল্লাহর নবী যে একদিন বসে আছেন রব্বে কারীমের দরবারে দোয়া করলেন রব্বে কারীম আল্লাহ আমার ভাইদেরকে আমার বড্ড দেখতে মনে চাই সামনেই বসা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই আল্লাহর নবী বললেন না না তোমরা আমার ভাই নও বাল আনতুম আসহাবি তোমরা আমার ভাই নও বরং তোমরা তো আমার সাহাবি একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ বড্ড জানতে মনে চাই আপনার ভাই কারা আমরা যদি আপনার সাহাবি হই আপনার ভাই কারা আল্লাহর নবী বললেন আমার ভাই তো হবে তারা যারা আমার থেকে অনেক সময় পরে দুনিয়াতে আসবে কিয়ামত পূর্ব মুহূর্তে দুনিয়ার জমিনে আসবে আমি নবীকে সচক্ষে আমি নবীকে না দেখে আমাকে দেখাবে তে রেখে আমার উপর ঈমান আনবে আমার উপর আসা কিতাব তারা কোরআন তারা মেনে নেবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ নবীজির মান সম্মান যেখানেই ভুলুণ্ঠিত হবে বিশ্ব নবীর ভাই হবে যারা সেই সমস্ত মর্দে মুজাহিদ বিশ্ব নবীর মান শান ভুলুণ্ঠিত হতে দিতে পারে না কথা বলেন ঠিক কি না নবীজির মান সম্মান যেখানেই ভুলুণ্ঠিত হবে সেখানেই আমরা তৈয়ার থাকব কথা বলেন ঠিক কি না নবীজি আমাদের উদ্দেশ্য করে বললেন আমার ভাই তো তারা ও সাহাবী তোমরা শুনে নাও অনেক সময় পরে দুনিয়াতে আসবে আমরাও প্রায় বিশ্বনবীর থেকে 1400 বছর পরে এসেছি নবীজির উপরে আমরা ঈমান এনেছি সেই কঠোরভাবে এমন মজবুতির সঙ্গে ঈমান এনেছি নবীজিকে কোনোদিন এই চক্ষু দ্বারা দেখি নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্ব নবীকে সচক্ষে দেখেছিলেন আর ঈমান এনেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খোদার তো টানা তিন দিন ধরে হয়ে গেল পেটের মধ্যে কোনো দানা পানি নাই হযরতে আলী বিশ্ব নবীর কাছে চলে গেলেন নবীজি মসজিদের মধ্যে নাই বিশ্ব নবীর দরজায় গিয়ে কোরআন আনলেন হযরতে আলী গিয়ে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে নাই হযরতে আলী দাঁড়িয়ে রইলেন তিনবার সালাম দিলেন কোনো জবাব পেলেন না মস্তক অবনত হয়ে গেছে ঠিক অন্তিম মুহূর্তে তিনি যখন চলে আসবেন বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো বাবা আলী তুমি কেন এসেছো তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নেই হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্য থেকে জবাব দিলেন বাবা আলী তুমি কেন এসেছো তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই তুমি চলে যাও হযরতে আলী বললেন আম্মা জান তিন দিন হয়ে গেল আমি আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই বিশ্ব নবীর সঙ্গে এই জন্য আমি সাক্ষাৎ করতে আসলাম আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন বাবা তুমি তাড়াতাড়ি চলে যাও ক্ষুধার্ত অবস্থায় যেই নবীর কাছে তুমি আসলে তুমি জেনে রাখো সেই নবী আজকে তিন দিন ধরে হয়ে গেল হনাহারে আছে হযরতে আলী বললেন আম্মা জান আমি তো খাবার চাইতে আসি নাই আমার যখন পেটের মধ্যে ক্ষুধা অনুভূত হয় আমি দৌড়িয়ে মসজিদের মধ্যে চলে যাই নবীজির চেহারা মোবারক একবার দেখার সাথে সাথে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীর চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত সেই নবীকে আমরা সচক্ষে কোনোদিন দেখি নাই কিন্তু নবীর উপরে আমরা ঈমান এনেছি নবীজির প্রতি এত মহব্বত এত ভালোবাসা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন একজন সাহাবী দৌড়ে চলে আসলেন নবীজির কাছে প্রশ্ন করলেন মা তাসআ ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি বড্ড জানতে মনে চাই কিয়ামত কবে হবে মা তাসআ ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি
মনের মধ্যে বড্ড একটা আকাঙ্ক্ষা আমি জানতে চাই, কিয়ামতের দিন তো নির্ধারিত একটা দিন, সেই কিয়ামত কবে হবে আমি জানতে চাই। নবীজি বললেন, ইজলিস, সাহাবি তুমি বসে পড়ো, কিয়ামতের কথা জিজ্ঞেস করলে ভালো কথা তুমি বসো। মানুষ বিয়ে করতে গেলে প্রস্তুতি নেই, বাজার করতে গেলে প্রস্তুতি নেই, কোনো একটা কাজের শুরুতে প্রস্তুতি নেই, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আমি জানতে চাই। মা আদাতুলাহা, নবীজি উল্টা প্রশ্ন করলেন, কিয়ামতের প্রস্তুতি কেমন আগে বলো। সাহাবি বললেন, লা আদাতুলাহা, কিয়ামতের জন্য তেমন কোনো প্রিপারেশন নাই, কিয়ামত তো ভয়ঙ্কর একটা দিবসের দিন, যেই দিন কিয়ামত তো এমন একটা ভয়ঙ্কর দিন, যেই দিন মানুষগুলো একজন অপরজনকে দেখে পালাবে, ভাই তার ভাইকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের দিন এত কঠিন হয়ে যাবে, যেই দিন ভাই তার ভাইকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তানাদি তার পিতা মাতাকে দেখে পালাবে, এমন একটা বিভীষিকাময় মুহূর্ত সম্পর্কে তুমি কেমন প্রিপারেশন নিয়েছো বলো আমি জানতে চাই। সাহাবি বসে পড়লেন, বললেন, লা আদাতুলাহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তেমন কোন প্রিপারেশন নাই, তেমন কোন প্রস্তুতি নাই। নবীজি অভয় বাণী দিলেন, বসো, আরেকটা প্রশ্ন আমি জানতে চাই, তোমার প্রস্তুতি কি কি আছে? আল্লাহু আকবার বলে, কিয়ামতের দিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উপস্থাপন করলেন, অনুফিকা ফিস সূরি, সেই দিন এমন দিন হবে যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, আর সেই ফুৎকারের সংখ্যা হলো প্রধানত তিনটা, জোরে বলেন কয়টা? তিনটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারের নাম হলো ফাজাউন, ফাজাউন শব্দের শাব্দিক অর্থ হলো ভয় সৃষ্টিকারী বিকট আওয়াজ। সর্বপ্রথম যেই ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দেবেন, প্রতিটা মানুষের অন্তরের ভেতরে কিয়ামতের সেই আওয়াজ শুনে ভয় ছুটে আসবে, ভয় চলে আসবে। দ্বিতীয় যেই আওয়াজ হবে, দ্বিতীয় যেই ফুৎকার হবে, সেই ফুৎকারের নাম হলো সাকুম, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় যখন ফুৎকার দেওয়া হবে, সেই ফুৎকার শুনে মানুষগুলো সংজ্ঞা হারিয়ে ফেলবে, অজ্ঞান হয়ে যাবে, আল্লাহু আকবার। তৃতীয় যেই ফুৎকার দেওয়া হবে, সেই ফুৎকারের নাম হলো আল কিয়ামু লিরব্বিল আলামিন। দুইটা ফু যখন দেওয়া হয়ে যাবে, মানুষগুলো সব অজ্ঞান, তিন নম্বর ফুৎকার যখন দেওয়া হবে, সবাই আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার। একটা ফু, সেই ফুর নাম ফাজাউন, মানুষের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে সাকুন, মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। আর তৃতীয় যখন ফুৎকার দেওয়া হবে, আল কিয়ামু লিরব্বিল আলামিন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে। কিয়ামত বিশ্বাস হয় তো আমাদের? আল্লাহ বলেন, এটাই হচ্ছে ব্রেকিং নিউজ, তিনটা ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। আর কিয়ামত যখন সংঘটিত হবে, তার পূর্ব মুহূর্তে সিগন্যাল ওয়ান, প্রথম সিগন্যাল হচ্ছে ফুৎকার নাম্বার ওয়ান, দ্বিতীয় সিগন্যাল ফুৎকার নাম্বার টু, এরপরে থার্ড অ্যান্ড ফাইনাল সিগন্যাল যখন তৃতীয় ফুৎকার দেওয়া হবে, দুনিয়ার সমস্ত মরা মানুষ সুদ্ধা সবাই আমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাব, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই যে দাঁড়াবো, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, ওই দাঁড়ানোটা হবে তিন ভাবে, জোরে বলেন কয় ভাবে? তিন ভাবে। হাশরের ময়দানের দিকে মানুষগুলো দাঁড়াবে তিন ভাবে এবং গমন করতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের কি বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছে না তো কেউ? দেখুন, কোরআনের কথাগুলো যদি কেউ সুন্দর করে রিসিভ না করে,
জোর করে কোরআনের কথাগুলো শোনানো সম্ভব না। মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি, ছোট্ট একটা বাচ্চা ছিল, মিষ্টি খেতে খুব পছন্দ করে, তেতো খায় না। হঠাৎ একবার হয়েছে জ্বর, অন্যান্য অসুস্থতা, ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার বলল 7টা ঔষধ 7 দিনে খাওয়াতে হবে। বাজার থেকে মা 7টা ট্যাবলেট কিনেছে। চিন্তা করতেছে, আমার ছেলে তো মিষ্টি খেতে পছন্দ করে, ট্যাবলেট তো খাবে না, কি করা যায়? পাবনা প্যারাডাইজ সুইটস, ওখান থেকে 7টা সুন্দর পন্স, এই যে চমচম কিনেছে সাদা, প্রত্যেকটা মিষ্টির মধ্যে একটা করে ট্যাবলেট। বাসায় নিয়ে এসে একটা পাত্রের মধ্যে রেখে বলে, বাবা এখানে মিষ্টি থাকলো, প্রতিদিন একটা করে খাওয়া। মা নির্দিষ্ট কাজের জন্য বাড়ির মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে গিয়েছে, এসে দেখে মিষ্টি একটাও নাই, চিন্তা বেড়ে গেছে। মেডিকেল সায়েন্স বর্তমানে বলছে, অতিরিক্ত মাত্রায় কেউ ঔষধ সেবন করলে মারাও যেতে পারে, কি কথা বলেন না কেন। মায়ের চিন্তা বেড়ে গেছে, বাবা ঔষধগুলো কই, সোনারে বাবারে ময়নারে ঔষধগুলো কই, ঔষধগুলো তো আর সরাসরি বলতে পারে না, মানে মিষ্টিগুলো কই। বলে, মা মিষ্টি তো আমার খুব প্রিয়, মিষ্টিগুলো সব খেয়ে ফেলিস। মায়ের চিন্তা আরো বেড়ে গেছে, বাবারে সোনারে সত্যি করে বলো মিষ্টিগুলো কোথায়। সন্তান ডেকে বলতেছে, মা মিষ্টিগুলো সত্যি করে বলতেছে সব খেয়ে ফেলিস। তবে মা, মিষ্টির মধ্যে ছোট্ট ছোট্ট বিচি ছিল, জানলা দিয়ে ফেলে দিস। আপনারা হাসতেছেন, আমি হাসির জন্য বলি নাই, কোরআন হচ্ছে ঔষধ। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আল্লাহ বলেন কোরআনে যা কিছু দিলাম সব কিছু ঔষধ, আরোগ্যের মাধ্যম, সুবহানাল্লাহ বলেন। কেউ যদি এই ঔষধগুলো না নিতে চায়, না গ্রহণ করতে চায়, মিষ্টি দিয়ে মুড়িয়েও তাকে দিলে গ্রহণ করবে না, ওই বিসিগুলো তেতোগুলো ফেলে দেবে, কথা বলেন ঠিক কি না। কোরআন বুঝতে হবে, কোরআন যদি আমরা না বুঝি, একটা উদাহরণ, একটা মানুষ বাইক মোটরসাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে একটা ব্রিজের সঙ্গে, অনেক জায়গায় সিলে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার মশাই এই এই কাহিনা, সুন্দর একটা ক্রিম দিয়েছে ডাক্তার, ডাক্তার সাজেশন দিয়েছে যেখানে ব্যথা পেয়েছ ওই জায়গায় গিয়ে মালিশ করবে, 3 দিন পরে আসো ব্যথা সেরে যাবে। 3 দিন পরে এসে বলে, ডাক্তার আমার ব্যথা তো সারে নাই, ব্যথা যেরকম সেরকমই আছে, বরং আরো বেশি। বলে, কি বলো, যেই ক্রিম দিয়েছি এই ক্রিম তো একবার লাগালেই ব্যথা কমে যাওয়ার কথা, সত্যি করে বলো তো কিভাবে মালিশ করেছ দেখি, ব্যথার ক্ষতস্থানটা দেখি, ক্ষতস্থান তো এখানে, ক্রিম তো এখানে মাখাই না। ডাক্তার আশ্চর্যিত হয়ে বলে, তাহলে ক্রিম মাখিয়েছো কোথায়? বলে, কেন আপনি তো বলেছেন যেখানে আঘাত পেয়েছি, ব্রিজে আঘাত পেয়েছিলাম, ব্রিজের গায়ে গিয়ে মালিশ করেছি, 3 দিন ধরে মালিশ করেছি, ব্যথা তো কমে না। আমার ভাইয়ের আমার প্রশ্ন হলো, ওই রোগী ডাক্তারের প্রেসক্রিপশন কি বুঝতে পেরেছে? সবাই বলেন বুঝতে পেরেছে, বুঝতে পারে নাই। হচ্ছে প্রেসক্রিপশন, শিরকের রোগ, বেদাআতের রোগ, কুফুরের রোগ, নিফাকের রোগ আমাদের ভেতরে আছে, আমাদের সঙ্গে অ্যাপ্লাই না করে এই কোরআনকে আজকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ওখানে রাখলে আমাদের রোগগুলো আমাদের ভিতরেই থেকে যাবে, কোনোদিন আমরা শেফা তথা আরোগ্য লাভ করতে পারবো না। তাই আসুন, কোরআন যদি প্রেসক্রিপশন হয় আমরা বুঝবো, তদ অনুযায়ী আমল করব, চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী ভাবে থাকবো? সবাই বলেন থাকবো। একদিন আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, কিয়ামতের আলামত অতীব নিকটে হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের আলামত তখন বুঝতে পারবে, তোমরা এই যে দিন পাপ করছো, হঠাৎ একদিন দেখবে ঘুম থেকে উঠে সূর্য পূব দিক থেকে ওঠে নাই, পশ্চিম দিক থেকে উঠেছে। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, সেই দিন থেকে তওবার রাস্তা সিলগালা হয়ে যাবে, তালাবদ্ধ হয়ে যাবে, আল্লাহু আকবার। তার আগে আমাদের তওবা করতে হবে, রাজি আছেন সবাই? তওবা যদি করি আমাদের অনেক উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা, যে বা যাহারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাত, ঈমানটাকে নবায়ন করলো আর নেক আমল শুরু করে দিল, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, বান্দারে যদি তোমরা তওবাকারী হয়ে যাও, ইমানটাকে যদি স্বচ্ছ ইমানদার হয়ে যাও, ইমানটাকে যদি নবায়ন করো,
আর যদি নেক আমল তোমরা শুরু করে দাও কোনো চিন্তা নাই কোনো ভয় নাই সব পেছনের গোনাগুলো আমি আল্লাহ নেকি বানিয়ে দেব। এজন্য রবকে রব বলে স্বীকার করে টিকে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আমাদের মুনিব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলে যারা অবিচল থাকতে পারবে টিকে থাকতে পারবে, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে আমাদের রবকে, একটু আওয়াজ করে বলুন আমাদের রবকে, আমরা যদি আল্লাহকে রব বলে স্বীকার করে টিকে থাকতে পারি আল্লাহ পাক বললেন তোমাদের জন্য আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, ফেরেশতারা এসে বলবে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমাদেরকে শুভ সংবাদ দিলাম ওই জান্নাতের, যেই জান্নাতের ব্যাপারে রব্বে কারীম আল্লাহ তোমাদের সাথে সেই অতি তীব্রতম সময় থেকে ওয়াদা করে রেখেছেন, আলমে আর ওয়াহাতে তোমাদের সঙ্গে যেই ওয়াদা করেছেন সেই জান্নাত তোমাদের দান করা হবে। বলেন সুবহানাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এই কথা বলে যারা আমরা স্বীকার করে টিকে থাকতে পারবো, আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হবে না। আল্লাহর নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবীজি বললেন যে এই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, ওয়ামান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে ন্যায় বিচার কায়েম করলো। জোরে বলেন সুবহানাল্লাহ, ওয়ামান আমিলা বিহি উজিরা, যেই ব্যক্তি কোরআন দিয়ে হালাল গুলো মানবে আর হারাম গুলো বর্জন করবে, মানে কোরআনের আমল যারা করবে। বিশ্ব নবী বলেন অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যারাই দুনিয়ার এই জমিনে এসেছিলেন তাদেরকে নবীকে মাধ্যম করে পুরস্কার দেওয়া হবে, কাউকে কাউকে ফেরেশতাকে মাধ্যম করে পুরস্কার দেওয়া হবে, কিন্তু কোরআনের আইন যারা মেনে নেবে, কোরআনের হালাল গুলো যারা মেনে নেবে, হারাম গুলো যারা বর্জন করবে, আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে তাদেরকে পুরস্কার দেবে। আল্লাহর হাতের যখন পুরস্কার নেব আমরা আল্লাহকে দেখতে পাবো, জান্নাতীরা ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হবে না যতক্ষণ না রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখবেন। আমরা সকলেই আল্লাহকে দেখতে চাই, কথা বলেন ঠিক কি না? আমাদের মালিককে যতদিন দেখব না ততদিন আমাদের অন্তরগুলো তৃপ্ত হবে না। যখন মালিক তার গোলামকে পুরস্কার দেবেন সরাসরি পুরস্কার নেওয়ার সময় আমরা আল্লাহকে দেখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবীজি বলেন ওই জান্নাতের মধ্যে কাতার হবে 120টা, 120 খানা কাতারের ভেতরে উম্মতে মুহাম্মাদি দ্বারা 80 খানা কাতার আল্লাহ পাক পূরণ করে দেবে। আলা সাইরিল উমাম, বাকি যেই 40টা কাতার থাকবে, তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যারা এসেছেন, বিশ্ব নবী বাদে যেই সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছিলেন তাদের যে উম্মত গুলো দুনিয়ার জমিনে এসে বিদায় নিয়েছেন, জান্নাতের যেই বাকি 40টা কাতার থাকবে, অবশিষ্ট সেই 40 খানা কাতার রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বারা পূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, এখন প্রশ্ন হতে পারে তাহলে প্রথম কাতারে থাকবে কারা? বিশ্ব নবী বলেন আউয়ালু মাইয়ুদা, সর্বপ্রথমে তাদেরকে ডাকা হবে, ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সারাই ওয়াদ-দাররা, আল্লাহর ওই সমস্ত গোলামদের সামনের কাতারে জায়গা দেওয়া হবে যারা দুনিয়াতে সুখে এবং দুঃখে প্রশংসা আদায় করেছে আমার মালিকের, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
সুখে ও মালিকের প্রশংসা, দুঃখে ও মালিকের প্রশংসা। যদি এই সুখে আর দুঃখে মালিকের প্রশংসা আমরা আদায় করতে পারি, উম্মতে মুহাম্মাদী হিসেবে আশি কাতারের ভেতরে থাকব বটে। বিশ্বনবী অফার দিলেন, সুখে আর দুঃখে যদি প্রশংসা করতে পারো আল্লাহর, জান্নাতের ভেতরে 120 খানা কাতার হবে। 120 খানা কাতারের প্রথম কাতারে আল্লাহ পাক স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম কাতারে আমরা যেতে চাই তো, সবাই যেতে চাই। আল্লাহ পাক জান্নাতের প্রথম কাতারের মেহমান হিসেবে আমাদের সকলকে কবুল করুন। আমরা পড়ি আমিন, আর জোরে পড়ুন আমিন। এই কিতাব, এই কোরআন, এই কোরআনকে আমরা সবাই মহব্বত করি না? দেখুন, এই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে চলে গিয়েছি, কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি, এই কারণে আজকে আমরা মার খাচ্ছি। মুসলমান বীরের জাতি, এরা ভীরুর জাতি নয়, কথা বলেন ঠিক কি না? আজকের সময় আমরা কোরআন থেকে অনেক দূরে, এই জন্য আমরা লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছি। বিশ্বনবী আরো বলেছেন, কিয়ামতের যতগুলো আলামত রয়েছে, মানুষগুলো কোরআনটাকে তাকের মধ্যে বদ্ধ করে রাখবে, কোরআনকে তারা রিসাইট করবে না, আবৃত্তি করবে না, পড়বে না, বুঝবে না। ঠিক এই সময় বর্তমান সময় চলে এসেছে। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন আজকে আমরা পড়ি না, কোরআন বুঝি না, কোরআন অনুযায়ী চলারও চেষ্টা করি না, কি কথা বলেন ঠিক কি না? আমরা বীর মুসলমান, আমরা মুসলমান বীরের জাতি। কোরআনকে যদি আজকে আমরা আঁকড়ে ধরতে পারি, তাকবীর ধ্বনি যদি আজকে আমরা দিতে পারি, তবে বাতিলেরা আমাদের মাঝখান থেকে, আমাদের সামনে থেকে, পেছন থেকে পলায়ন করবে, কথা বলেন ঠিক কি না? মুসলমানদের গলার আওয়াজ আজকে কমে গেছে, মুসলমানদের গলার আওয়াজ, ভোল্টেজ কমে গেছে, কোরআন থেকে আমরা দূরে চলে এসেছি। এজন্য নাস্তিক, মুরতাদ, যারা ইসলাম বিদ্বেষী, তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? বীর মুসলমান, বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আমরা এই তাকবীর ধ্বনি আবার বুলন্দ করে কোরআনে ভালোভাবে কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমাদের যে তামাদ্দুন রয়েছে, আমাদের যে তাহজিব রয়েছে, সেগুলো রিটার্ন করতে, ফিরে আসতে কোনো সময় লাগবে না। আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন, আর জোরে পড়ুন আমিন। আজকে কোরআনের বাণীগুলো এলোমেলোই পড়ে আসছে, কোরআনের বাণীগুলো আজকে শুধুমাত্র কিতাববদ্ধ হয়ে আছে, আজকে আমরা সেটা পড়ি না। বদর, উহুদ প্রান্ত থেকে কোরআনের জন্য জীবন দিয়ে এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এ কোরআনের পথ মসৃণ কোনো পথ নয়, আমার সঙ্গে একটু কথা বলতে হবে ঠিক কি না? এ কোরআনের পথ ফুল বিছানো কোনো পথ নয়, এ কোরআনের পথ কণ্ঠকাকীর্ণ পথ, কথা বলেন ঠিক কি না? এই পথ ধরে হেঁটেছেন বিশ্বনবী, রক্ত ঝরিয়েছেন, এই পথ ধরে হেঁটেছেন আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এ কোরআনের পথ ধরে হেঁটে গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তবু কোরআন থেকে এক কদম পেছনে ফিরে যায় নাই, কথা বলেন ঠিক কি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দিয়ে, চিৎ করে শুয়ে দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে বলা হয়েছে, বেলাল ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুক্ত করে দেব। অন্তিম লগ্নে বেলাল বলেছে, আহাদ 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 ইনিল হুকমু ইল্লাল্লাহ। বেলাল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদে অন্য কারো আইন মানে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আইন মানতে হবে কার? সবাই বলেন কার? আল্লাহর আইন মানতে হবে। সম্মানিত বন্ধুগণ, কিয়ামত কাছে না দূরে? অতি কাছে, কিয়ামত চলে এসেছে। কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, সেই দিন মানুষগুলো তিন ভাবে ময়দানে মাহশারের দিকে যেতে থাকবে। জোরে বলেন কয় ভাবে? আল্লাহর নবী যে বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হবে, সবাই তিন নম্বর ফুৎকার শুনে দাঁড়িয়ে যাবে,
রবের দিকে ময়দানে মাহশারের দিকে গমন করতে থাকবে। প্রথম একদল ভিআইপি দল হবে, জান্নাত থেকে যানবাহন পাঠিয়ে দেওয়া হবে, ওই যানবাহনে আরোহী হয়ে জান্নাতের দিকে প্রথম দল চলে যাবে, তাদেরকে সুন্দর নাস্তা আপ্যায়ন করা হবে। ফেরেশতা চলে আসবে, জাহান্নামের আসামি হবে তারা, সামনের দিকে যেতে চাইবে না, তাদেরকে আঘাত করতে করতে জাহান্নামের দিকে নেওয়া হবে। এই তিন দলের মধ্যে দুই দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দল হয়ে গেল ফাইনাল দল, এরপরে একটা দল হবে জাহান্নামি দল। আফওয়াজা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই যে ফাউজুন আফওয়াজা বহুবচন, অনেকগুলো দল হবে জাহান্নামীদের। জান্নাতি যারা হবে জান্নাতে চলে গেলেন, জাহান্নামী যারা হবে এদের মধ্যে দল হবে প্রধানত দশটা। জাহান্নামীদের অবস্থা সংশ্লিষ্ট দল হবে দশটা। জোরে বলেন কয়টা, আর জোরে বলেন কয়টা, আরেকবার বলেন কয়টা। জাহান্নামীদের দল হবে দশটা। সর্বপ্রথম যেই দল হবে সেই দলের অবস্থা হবে এমন, সেই দলের মধ্যে একটা খারাপ গুণ ছিল। দশটা দলের মধ্যে প্রথম দল হবে এমন যারা কথায় কথায় চগলখুর করত, একের কথা অন্যের সঙ্গে লাগাত, এর সঙ্গে ওর সম্পর্ক সুসম্পর্ক আছে, এমন একটা কুলু লাগিয়ে দিত, এই কুলু লাগানোর কারণে সম্পর্কের ফাটল ধরত। এই চগলখোর মানুষ হবে যারা জাহান্নামে যাবে তারা, এদের অবস্থা হবে এমন। মানুষ হিসেবে দুনিয়াতে পরিচয় দিল, এদের চেহারা ময়দানে মাহশারে বানরের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ কবেন না, আর জোরে কর নাউজুবিল্লাহ। চগলখোর মানুষ আমাদের সমাজে আছে না নাই, আর জোরে বলেন আছে না নাই। বিশেষ করে চগলখোর তো আমাদের ভেতরে নাই, মা বোনদের প্যান্ডেলে মা বোনদের মধ্যে আছে। এমন এমন বউ আছে স্বামীর কথা শাশুড়ির কাছে, শাশুড়ির কথা স্বামীর কাছে লাগিয়ে ফাটল ধরায়, এমন বউ মনে হয় নাই। যে যে জোরে বলতেছেন তার মনে হয় এরকম ঘটেই গেছে। চগলখোর যারা হবে আল্লাহ নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতান নাম্মাম, চগলখোর কশ্চিন কালেও জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। কোন চগলখোর কেমন? চগলখোর সমাজের জন্য একটা অভিশাপ, কথা কন ঠিক কি না? এক এলাকায় একটা লোক একটা দাস বিক্রি করতে আসছে বাজারের মধ্যে, দাস দাসটা দেখতে খুব সুন্দর, যে কেউ আসছে পছন্দ হয়ে যাচ্ছে, বলে না কম দামে দেওয়া যাবে না, অনেক দাম। একটা ধনী লোক এসে বলে, দাসটা আমার খুব পছন্দ, চাকর হিসেবে খুব পছন্দ হয়েছে, আমি কিনে নিয়ে যাব। চাকরের মালিক বলতেছে, কে তো কিনবেন, ভালো, এর মধ্যে সব ঠিক আছে, একটা দোষ আছে ছোট্ট, মাঝে মধ্যে একটু চগল খড়ি করে, কই ওইটুক কোনো ব্যাপার না, কিনে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই কৃত দাস ওই মালিকের বউকে বলতেছে, বোন তুমি কি জানো তোমার স্বামী আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, আমার কাছে গোপন তথ্য আছে, তুমি যদি ওই মেয়েকে সরাতে চাও, ওই মেয়ের সঙ্গে সম্পর্কের ফাটল ধরাতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। বলে কি? একটা ছুরি দিয়েছে, বলে এই ছুরি নিয়ে তোমার স্বামী যখন রাত্রে ঘুমায় পড়বে, গলার নিচের থেকে বুকের উপর থেকে একটা পশম কেটে নিয়ে আসবা, তাহলে আমি একটা কাজ করে দেবো, যদি কাজ করে দেয় তোমার স্বামী অন্য নারীর দিকে তাকাবে না, মা বোনদের কাছে যদি বলেন এই আনেন সেই আনেন, তাবিজ করে দেবো এই করে দেবো, ওদের আগ্রহ বেড়ে যায়। কি কথা বলেন ঠিক কি না? ওই কাজ তারা বেশি করে। স্ত্রী চিন্তা করলো, ঠিক আছে এই কাজ কোনো ব্যাপার না, করে দেবো। ছুরি নিয়েছে, রেখেছে, ওইদিকে স্বামীর কাছে দৌড়িয়ে গেছে, গিয়ে বলে, মালিক সর্বনাশ। বলে কি? বলে আপনার স্ত্রী একটা পুরুষের সাথে সম্পর্ক করেছে, আমার কাছে তথ্য আছে, আজকে রাতেই ছুরি দিয়ে আপনার দুইজন মিলে জবাই করবে। আচ্ছা আমি যে এখানে এসেছি অনেক দূর থেকে, আমি তো রংপুর থেকে এসে যদি এখন বলি আপনাদের এলাকায় আজকে ডাকাত আসবে, আপনাদের কি ঘুম থাকবে? ঘুম থাকবে বলেন? ঘুম থাকবে না, স্বামীর ঘুম নাই, চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করে আসছে, দেখে কি করে। হঠাৎ যে গভীর রাত, এখন স্ত্রী ছুরি বের করে স্বামীর এখান থেকে পশম কাটার উদ্দেশ্যে ছুরিটা ধরেছে, চোখ খুলে স্বামী দেখতে পায় স্ত্রী আমারে জবাই করতে আসছে। কথা তো ঠিক,
ছুরি ধরে একবার পেটের ভিতরে দিয়ে সাথে সাথে জায়গায় শেষ। এই খবর চলে গেছে ওই মেয়ের বাপের বাড়ি। বাপ ভাইয়েরা ছিল খুব দাগি সন্ত্রাসী, সাথে সাথে এসে বোনের স্বামীকে, মানে ওর ভাইয়েরা এসে বোনের স্বামীকে সাথে সাথে ওই ছুরি দিয়ে হত্যা। ছোট্ট একটা চগলখড়ির কারণে নিষ্পাপ দুইটা জীবন চলে গেল। কি কথা বলেন ঠিক কিনা? এই চগলখোর বর্তমান সমাজে অনেক বেশি। আল্লাহর নবীজি বলেন চগলখোর হবে যারা কিয়ামতের দিন উঠবে, ঠিক তাদের অবস্থা হবে বানরের মতো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে চগলখোরের অভাব নাই। একদল ক্ষমতায় আছে, এর কথা ওর কাছে বলে, ক্ষমতায় যে আছে তার কাছে গিয়ে গুনগান গায়, বলে ওই দলে আগে ছিলাম, ওই দল ভালো না। কি কথা বলেন, এমন মানুষ আছে না? এমন মানুষ অনেক আছে। আল্লাহ নবীজি বলেন চগলখোর হবে যারা বানরের আকৃতি নিয়ে তারা ময়দানে মাহশারে উঠবে। আল্লাহ পাক এই খারাপ গুণ থেকে আমাদের হেফাজত করুন, জোরে পড়েন আমিন। দুই নম্বর দল হবে তারা যারা হারামখোর। হারামখোরদের অবস্থা হবে সেই দিন শূকরের মতো। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। কিসের মতো? শূকরের মতো। হারাম, হালালের বিপরীত যা হয় সেটাই হয় হারাম। ছোট্ট একটা মিসাল দেই, আমাদের আদি পিতার নাম হচ্ছে আদম আলাইহিসসালাম, আদি মাতার নাম হচ্ছে হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ পাক দুইজনকে জান্নাতের বাসিন্দা হিসেবে সর্বপ্রথম রেখেছিলেন, তবে একটা আদেশ ছিল তাদের জন্য, লা তাকরাবা হাযিহিস শাজার, এই গাছের কাছে তোমরা কেউ যাবে না। ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাওয়া যাবে না। শয়তানের কুমন্ত্রণায় তারা গিয়েছিল, হারাম জিনিস ভক্ষণ করার সঙ্গে সঙ্গে শরীর থেকে পোশাক খুলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের এই দৃষ্টান্ত পেশ করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদীদেরকে জানাতে চান, তোমরা হারাম খাবা না, যদি হারাম খাও শরীরে পোশাক থাকবে না। লক্ষ্য করে দেখবেন সমাজে যারা হারামখোর, হালালের তোয়াক্কা করে না, হারাম যারা ভক্ষণ করে তাদের শরীরেও পোশাক থাকে না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়, আমরা অনেক জায়গায় দেখি ল্যাংটা বাবার মাজার আছে, আপনারা কি দেখেছেন? ল্যাংটা বাবা আছে, এত পরিমাণে হারাম ভক্ষণ করে, হারাম ভক্ষণ করতে করতে শরীরের মধ্যে কোনোই পোশাক নাই। কথা বলেন ঠিক কিনা? হারাম খেতে খেতে তাদের শরীরে কোনো পোশাক নাই, এরা হারামখোর বাবা। কথা কন ঠিক কিনা? এরা হচ্ছে হারামখোর বাবা। দেখবেন যে সমস্ত মানুষগুলো হারাম পথে ইনকাম করে, তাদের মা বোন স্ত্রীদের দিকে তাকাবে, শরীরের মধ্যে পোশাক থাকবে, অনেক টাকা দামের শাড়ি, কিন্তু শাড়ি হলেও সেটা কিন্তু মশারি। কি কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষ অনেক আছে, অনেক আছে এইরকম মানুষ। আচ্ছা, যৌতুক খাওয়া হালাল না হারাম? সবাই বললেন না হালাল না হারাম? যারা বললেন না তাদের কাছে মনে হয় হালাল। সবাই বলেন হালাল না হারাম? যৌতুক তো এখন কৌশলে চায়। ছেলের বাবা মেয়ের বাবার কাছে বলে বিয়াই, দুইজন তো দুইজনকে দেখে পছন্দ হয়ে গেল, এখন কি করা যায়? মেয়ের বাবা বলে ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনার কি বলেন, আপনার কোনো মতামত থাকলে বলেন। ছেলের বাবা বলে কিছু আর না, ওই যাওয়া যাওয়াই, বসা বসি আর দেখা দেখি হলেই হবে, ঠিক আছে সমস্যা নাই। মেয়ের বাবা বলতেছে কোনো সমস্যা নাই, বিয়ে হয়ে গেছে। কিছুদিন পরেই বলে ছেলের বাবা ডেকে, বিয়াই আগে তো ছিলেন হবু বিয়াই, এখন টাটকা বিয়াই, যাওয়া যাবি বসা বসি আর দেখা দেখি কি হলো। বলে কেন? যাওয়া যাবি বসা বসি দেখা দেখি খাওয়া খাবি সবই তো শেষ। বলে আরে না, যাওয়া যাবি মানে আমার বাড়ি থেকে আপনার বাড়িতে আমার ছেলে যাবে, ওই একটা পালসার বাইক দরকার, সেই যাওয়া যাবি ব্যবস্থা করলেন কই? এমন কৌশলী বাবা সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দেখা দেখি মানে কি? ওই তো পাবনা ওয়ালটনের শোরুম থেকে বড় একটা টিভি, এলইডি টিভি, ওটা দেখা দেখি, তা বুঝলাম এর বসা বসি মানে, কই বেশি না 2 লাখ টাকা দামের সোফা সেট। কেমন চালাক বাবা, সমাজে তো একটা আছে না নাই? যৌতুক নেওয়া হালাল না হারাম? আমরা এখন দেখতে চাই জীবনে আর কোনোদিন যৌতুক নেব না, কারা কারা দুহাত তুলে দেখাবে। তার মানে আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? মুরব্বীরা হাত তুলেছে, সবার বিয়ে করার ইচ্ছা মনে হয় আরেকবার আছে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমরা পড়ি আমিন। যারা আমাদের অধীনস্থ আছে তাদেরকেও যৌতুক নিতে দেব না, আমরা বলি ইনশা আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। সম্মানিত বন্ধুগণ,
তিন নম্বর দল হবে তারা যাদের পা থাকবে উপরে মাথা থাকবে নিচে, তারা হচ্ছে সুদখোর। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরপরে চার নম্বর থাকবে অন্ধ মানুষ, যদিও তারা সমাজে দেখতো তারা ছিল অবিচারক। এই অবিচারক যারাই হবে সেদিন তারা অন্ধ হয়ে উঠবে। চিৎকার করে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে কিছু মানুষ বোবা আর পাগল হয়ে উঠবে, তারা কারা? আল্লাহ নবীজি বলেন যারা আমলের ব্যাপারে তাকাব্বুরি করত, আমল দেখিয়ে বেড়াতো, আল্লাহর জন্য আমল করতো না মানুষের জন্য আমল করতো, তারা সেদিন পাগল হয়ে উঠবে, নাউজুবিল্লাহ বলেন। ষষ্ঠ দল হবে তারা যেই সমস্ত মানুষের জিহ্বাগুলো বুক পর্যন্ত চলে আসবে, মুখ দিয়ে রক্তপাত হতে থাকবে, আল্লাহর নবী বলেন তারা হবে কারা জানো নাকি? যেই সমস্ত মানুষেরা সুন্দর সুন্দর কথাগুলো মানুষদেরকে উপস্থাপন করত, সুন্দর কথা মানুষদেরকে বলতো, নিজেরা আমল করত না, ওই সমস্ত মানুষদের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে, কর নাউজুবিল্লাহ। সাত নম্বর দল হবে তারা যাদের হাট পা কাটা অবস্থা, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়বে, ওই সমস্ত মানুষদের যারা মানুষের নামে দুর্নাম করে বেড়াতো, এমন মানুষ সমাজে দু একটা আছে। মানুষ কোন অপরাধ করে নাই শুধু এর নামে দুর্নাম ছড়ায়, এমন মানুষ সমাজে আছে। বিশ্ব নবীর সময় ছিল, বিশ্ব নবী কোনো অপরাধ করে নাই, বিশ্ব নবীর ব্যাপারে তারা পাগল বলে অভ্যস্ত ছিল, নবীকে তারা পাগল বলেছিল, নবীকে তারা গণক বলেছিল। নবীজি পাগল বা গণক ছিলেন না, কিন্তু রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে নবী করে পাঠালেন, কবি করে পাঠান নাই, নবীজিকে দিয়ে এত সুন্দরভাবে দাওয়াতি কাজ আল্লাহ পাক করালেন, এরপরেও নবীজিকে দুর্নাম সইতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর জমিনে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই হাজার হাজার আলেমের উস্তাদ এমন মুফাসসিরে